যে মায়েরা যে মেয়েরা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের অনেকেরই তীব্র ঘাড়ে ব্যথা হয় এবং ঘাড়ে ব্যথার সাথে অনেকের থাকে যে হাত ঝিমঝিম করে হাত দিয়ে কোনো কিছু উঠাতে পারছেন না তীব্র ব্যথা এবং অনেক সময় অনেকে এসে বলে যে হাত অবশ হয়ে যাচ্ছে এই যে সমস্যাগুলো হচ্ছে তখন কিন্তু আমরা অনেক সংকীর্ণতার মাঝে পড়ে যাই যে কেন আমার হাত অবস অবশ করছে কেন হাত ঝিমঝিম করছে কোনো কাজ করতে পারছি না ঠিকঠাক রান্নাও করতে পারছি না তো এই সমস্যাগুলো যারা ফেস করে থাকেন আজকের ভিডিওটি তাদের জন্য আমি ডক্টর মাসমা খানম সাথী কর্মরত আছি সিনিয়র ফিজিওথেরাপিস্ট এবং ইউনিট ইনচার্জ হিসেবে ভীষণ ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টারে আজকে আমার সাথে একজন আনটি না আনটি আছে যিনি আমাদের একজন পেশেন্ট যিনি আমাদের কাছে কিছু সমস্যা নিয়ে আস আসছেন এবং কি কি সমস্যা নিয়ে আসছে সেটি আমরা এই আনটির কাছ থেকে শুনবো তো আসসালাম আলাইকুম আনটি আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি আপনি আমাদের কাছে যখন আসছেন তখন আপনার কি কি সমস্যা ছিল আমার বাম হাত জিন করত গার ব্যথা ছিল তারপর বুকে পিঠে ব্যাথা ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা তো আন্টি যখন ফার্স্ট আমার কাছে আসছেন তখন এসে উনি ওনার সমস্যাগুলো ফার্স্ট জানিয়েছেন যে আমি কিছুই করতে পারি না কোনো কিছু হাত দিয়ে ধরতে পারি না ঘাড় সামনের দিকে নিতে পারি না বুকে চাপ দিয়ে রাখে অনেক সময় নিঃশ্বাস নিতে পারি না তো এই সমস্যাগুলো হয় যখন আমাদের ঘাড়ের মাংস পেশি অনেক বেশি শক্ত হয়ে যায় তো শক্ত হয়ে যাওয়ার পিছনে কিছু কারণ থাকে তো আন্টির যে কারণটা ছিল তা হলো আন্টির ঘাড়ের যে হাড় মানে আমাদের সার্ভাইকাল রিজনে যে হাড় থাকে ওই হাড়ের ডিজেনারেটিভ চেঞ্জের ফলে দি হাড়ের মাঝে যে ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাগুলো দিয়ে নার্ভ পাস হয় তো আন্টির মূলত স্পন্ডোলাইটিস সমস্যা এবং কিছু ব্যাক পস্টার কারণ আমরা বসে কিভাবে কাজ করব ওটার সঠিক কিছু অঙ্গভঙ্গি আছে যে অঙ্গভঙ্গিগুলো আনটি হয়তো বা মেনে চলেনি যার ফলে আনটির পশ্চারাল কিছু পরিবর্তন চলে আসে এই সমস্যাগুলোর জন্য দেখা যায় এই যে নার্ভ পাস হচ্ছে হারডির যে ডিজেনাটিভ চেঞ্জ পশ্চারার রং পশ্চারের কারণে এসব কারণে এই নার্ভটাতে চাপ পরা ছিল যখন নার্ভের প্রেশার পড়েছিল তখনই আনটির হাতটা ঝিমঝিম করছিল উনি বারবার আমাকে বলছিলেন যে আমার তো হাত ঝিমঝিম করে আমি হাত দিয়ে কিছু কাজ করতে পারি তার মানে উনি ভাবছিলেন যে ওনার ব্যথাটা কিংবা সমস্যাটা হাতে কিন্তু সমস্যাটা কিন্তু হাতে না সমস্যাটা হলো ঘাড়ে কারণ আমাদের যাদের নার্ভের কম্প্রেশনের জন্য ব্যথা হয় ঘাড়ে ব্যথা তাদের সাধারণত যে জায়গায় কম্প্রেশন ওই নার্ভ যে এরিয়াতে সাপ্লাই দেয় সমস্যাগুলো সিমটমগুলো ওই এরিয়াতে হয়ে থাকে তাই আনটির মতো অনেকেই ভেবে থাকেন যে আমার হাতে ঝিমঝিম করছে মানে সমস্যাটা হাতে কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা হাতে থাকে না ঘাড়ে তো আন্টি আমাদের কাছে যখন আসেন তখন আমি ওনার ফিজিক্যাল এক্সামিনেশন করার পরে যখন ফাইন্ড আউট হয় ওনার আসলে পশ্চারাল কিছু পরিবর্তন আছে ফিজিওথেরাপি থেরাপির পাশে পাশাপাশি আমি ওনাকে পশ্চার কারেকশনের জন্য কিছু এক্সারসাইজ করাই যার ফলে কিন্তু সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে উনি একটি সুস্থ লাইফে ব্যাক করতে পেরেছেন তো আন্টি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পর এখন কেমন অনুভব করছেন এখন ইনশাল্লাহ আজকে দুদিন ধরে অনেক ভালো আমার হাতে কোনো ঝিনঝিন নাই গাড়ে ব্যথা নাই আমি রাতে ঘুমাতে পারতাম না বালিশে শুতে পারতাম না বালিশ সারা শুতাম বালিশে শুইতাম মানে কোনোভাবেই শুতে পারতাম না আজকে কয়েকদিন ধরে ইনশাল্লাহ খুব ভালো এখন ঘুমাতে পারছে জি আচ্ছা আমাদের আসলে প্রাপ্তিটা এখানে যে উনি ওনার যে কাজগুলো বন্ধ হয়ে গিয়েছিল ওই কাজগুলো উনি আবার কাজগুলোতে ফিরে যেতে পেরেছেন তো ওনার মতো আপনারা যারা ঘাড়ে ব্যথায় ভুগছেন কিংবা হাত ঝিমঝিম করছে হাত অবসরে যাচ্ছে কোন হাত দিয়ে কোনো কিছু ধরতে পারছে না আসলে একজন মেয়ের জন্য একজন মহিলা বলি মেয়ে বলি মা বলি আমাদের সবার জন্য যারা এই সমস্যাগুলো মধ্য দিয়ে যায় আমরা কিন্তু নিজেদের জন্য কোনো কাজ করতে পারি না বিশেষ করে কিচেনে কাজ করতে গেলে কোনো কিছু ধরতে পারছি না ঠিকঠাক রান্না করতে পারছি না ফ্যামিলি টেক কেয়ার করতে পারছি না তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা আসলে খুব বেশি ভয় না পেয়ে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনারা এই ধরনের সমস্যা সমাধানের মাধ্যমে একটি সুস্থ লাইফে ব্যাক করতে পারেন তো আনটি আপনাকে এই মুহূর্তে যারা দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমি আ সাথী ম্যাডাম সে আমাকে চিকিৎসা করছে কে বিশ দিন আঠারো বিশ দিনের মতো নার্সি ইনশাল্লাহ আমার এখন কোনো প্রবলেম নাই আমি হাত দিয়া কাপড় সুপুর শিখতে পারতাম না কোনো কিছু করতে পারতাম না কিছু নুইয়া কাজ করলে আমার ঘাড়ে ব্যথা করতো বুকে পিঠে ব্যথা করতো ইনশাল্লাহ এখন আমার নাই যদি এরকম কারো হয়ে থাকে বা আপনাদের কোনো সমস্যা থাকে এই ভীষণ ফিজিওথেরাপি সাথী ম্যাডামের কাছে আসবেন এখানে খুব ভালো চিকিৎসা হয় ইনশাল্লাহ আমি যেটা মনে করলাম আমি অনেক ডাক্তার দেখাইছি অনেক ওষুধ খাইছি কিন্তু এইভাবে সেবা কোথাও আমি পাই নাই ইনশাল্লাহ খুব ভালো সেবা দেয় খুব সুন্দরভাবে এখানে ভালো সেবা পাবেন আপনারা আসবেন এখানে সেবা নেবেন ইনশাল্লাহ যার যেরকম সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ ধন্যবাদ আনটি তো আপনারা এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন আসলে একজন পেশেন্টকে নিয়ে আপনাদের সাথে ভিডিও করার উদ্দেশ্য হলো এটাই যে আমরা অনেকেই আসলে জানি না আমাদের কোন সমস্যার জন্য কোন ধরনের ট্রিটমেন্ট করতে হবে কোন ডক্টরের কাছে যেতে হবে তো যাদের সাধারণত এই ধরনের সমস্যা যে ব্যথা ঘা নাড়াতে পারছি না হাতের দিকে ঝিমঝিম করছে মাথার পিছনের দিকে ব্যথা নিঃশ্বাস নিতে পারছি না ব্যথার জন্য ঘর পিছনের দিকে নিতে পারছি না যেদিকে ঘোরাচ্ছি ব্যথা হচ্ছে এই সমস্যাগুলো যদি থাকে আপনারা আপনাদের নিকটস্থ কোনো ফিজিওথেরাপির চিকিৎসকের পরামর্শে সঠিক ফিজিওথেরাপির চিকিৎসার মাধ্যমে কিন্তু সুস্থ লাইফে ব্যাক করতে পারেন কারণ দিন শেষে আমরা সবাই চাই একটি সুস্থ লাইফ সুস্থভাবে বাঁচা এবং স্বাস্থ্যগত দিক থেকে নিজেকে ভালো রাখা তো আমরা পেশেন্ট নিয়ে আপনাদের কাছে আসা উদ্দেশ্য হলো এটাই যেন আপনারা ইনফরমেশনগুলো জানেন সঠিক জায়গায় সঠিক চিকিৎসার মাধ্যমে নিজের একটি ভালো লাইফে ব্যাক করতে পারেন তো আপনাদের যাদের ঘাড় ব্যথা হাতের দিকে ব্যথা যায় হাত ঝিমঝিম করে হাত অবশ অবশ লাগে মাথার পিছনে তীব্র ব্যথা হয় তারা এই ধরনের সমস্যা ফেস করলে আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের পরামর্শের মাধ্যমে একটি সমাধান দেওয়ার জন্য যে সমাধানে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমি ডক্টর সাথী এবং আমার সাথে আছেন আনটি আপনার নামটা বলেন আমার নাম লিপি হ্যাঁ আমার সাথে আছেন লিপি আনটি আমরা দুজনে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ